पुरस्कार अधिकार कर विजयी दल हिसाब से तृतीय दुटी दल नाम प्रथम घोषणा कर प्रथम जे दुटी दल तृतीय हो बार बार तर क्षमा चेहरे निची क्योंकि जो थार्ड प्राइज आज तृतीय पुरस्कार आज से पुरस्कार कमिटी पक्ष सिद्धांत ना हो कि टाक बाड़िए तृतीय पुरस्कार दुटी दल माध्यम समान भागे भाग कर देव जेहेतु विचारक मंडली और कमिटी पक्ष सिद्धांत ना हो তাই আপনাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের মূল্যায়নের বাইরে কিছু করবেন না এটা আমাদের অনুরোধ তৃতীয় দল হিসেবে দুটি দল স্থান অধিকার করেছে সেই দলটি হলো পাজল ঝাড়নি দল ও বষ্টপল্লা ঝাড়নি দল দর্শকদের উদ্দেশ্যে এটা জোরে হাত তালি দেওয়ার জন্য অনুরোধ করছি তৃতীয় দল হিসেবে ঘোষণা হয়েছে পাজল ঝাড়নি দল ও বষ্টপল্লা ঝাড়নি দল দ্বিতীয় হয়েছে খুব সুন্দর গেয়েছে আমরা তাকে অনেকগুলো অভিনন্দন জানাই কারণ সে খুব খুদে একটা বাচ্চা হিসেবে এত সুন্দর ঝানি প্রতিযোগিতা করেছে সত্যি সবারই মন জয় করে নিয়েছে সেটা হলো পাড়ার উপর ঝানি দল দ্বিতীয় স্থান অধিকার করেছে পাড়ার উপর ঝানি দল তাই একটা বাচ্চার জন্য দর্শকদের কাছ থেকে একটা জোরে হাত তালি হবে একটা জোরে হাত তালি হবে একটা বাচ্চা হিসেবে খুব সুন্দর গেয়েছে এবং আমাদের আজকের পুরস্কার বিতরণী সভায় সে দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম হয়েছে খুব প্রথম থেকে খুব যদিও শেষে আমার মানে শেষ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছিল খুব সুন্দরভাবে ঝাড়নি প্রতিযোগিতা করেছে সত্যি আমরা গ্রামবাসী এবং যুব কমিটি আপ্লুত তার ঝাড়নি শুনে প্রথম হয়েছে সঞ্জীব ঝাড়নি দল সঞ্জীব ঝাড়নি দলের পক্ষ থেকে একটা জোরে হাত তালি হবে খুব সুন্দর ভাবে ডান্ডলিয়া ঝাড়নি দল খুব সুন্দর ভাবে ঝাড়নি প্রতি পরিবেশন করেছে ডান্ডলিয়া ঝাড়নি দল খুব সুন্দর ভাবে ঝাড়নি পরিবেশন করেছে তাদের কিছু ত্রুটি বিচ্ছুতি হওয়ার কারণে তারা হয়তো পুরস্কারের মধ্যে আসতে পারেনি কিন্তু আমরা তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই তারা খুব সুন্দরভাবে ঝাড়নি পরিবেশন করেছে ডান্ডলিয়া ঝাড়নি দলকে সান্ত্বনা পুরস্কার হিসেবে আমাদের যে হাজার টাকা ছিল আমরা সেই পুরস্কারটি বাড়িয়ে 1500 টাকা করেছি আমরা প্রথমে বলেছি যে প্রত্যেক ঝাড়নি দলের কাছে আমাদের একটা করে বিশেষ অনুরোধ প্রত্যেক ঝাড়নি দলের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের যুব কমিটি ও গ্রামবাসীর পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদের অনুরোধ আপনাদের করজোড়ে অনুরোধ যে আমাদের সিদ্ধান্তের বাইরে অনুরোধ করে আপনারা কোনো মত প্রকাশ করবেন না কেননা বিচারক মণ্ডলী চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে